এই মুহূর্তের বড় খবর, করোনা ভাইরাসে আতঙ্কিত পুরো মালদাবাসী, আর এর মাঝেই ছড়ালো বার্ড ফ্লু আতঙ্ক। মারা গেছে 6-এর উপর মুরগি। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদায়। গত সোমবার পুরাতন মালদার মাধাইপুর এলাকার একটি পোলট্রি ফার্মে মুরগির এই মারণ রোগ শুরু হয়েছে। ইতিমধ্যে মারা গেছে প্রায় 500টি মুরগি। মৃত মুরগিগুলিকে ফার্মের পাশের জমিতে পুঁতে দেওয়া হয়েছে। ফার্মের মালিকের কথায়, 3 বছরের মধ্যে আগে কখনো এই ঘটনা ঘটেনি। তিনি যে কোম্পানির অধীনে কাজ করছেন সেই কোম্পানি তাকে জানিয়েছে আইবি রোগের কারণে মুরগি মারা যাচ্ছে। এদিকে মালদা জেলার প্রাণী সম্পদ বিকাশ দপ্তর মালদার সংবাদ মাধ্যমের কাছ থেকে এই ঘটনাটি জানতে পেরে খোঁজ খবর নেবেন বলে জানানো হয়েছে। তাদের কথায়, বছরের এই সময়কালে মুরগির আইবি রোগ হয়, তবে ভ্যাকসিন দেওয়া থাকলে মুরগির মারণ রোগ রোখা যায়। সম্ভবত ভ্যাকসিন না দেওয়ার কারণে এই ঘটনাটি ঘটেছে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন।